সবাইকে স্বাগতম আজকের এই আমার ভিডিওতে। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি অ্যানিমেটর দিয়ে খুব সহজে একটি 2D অ্যানিমেশন তৈরি করা যায়। তো শুরু করছি, সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে তোমরাও নিজেরাই তৈরি করতে পারবা। তো প্রথমে একটি ফাইল ওপেন করতে হবে, লেয়ার এইচডি লেয়ার ওপেন করলাম। হ্যাঁ, এখানে এই লেয়ারটা চলে আসছে। তো এখন এটাকে জুম আউট করে নিই 25%, ঠিক আছে। এখন এইখানে লেয়ারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে একটা, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। তো ফাইল থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড আগেই ডাউনলোড করা ছিল, সো সেখান থেকে সেটাকে ইম্পোর্ট করে ওপেন করলাম। এখন ইমেজটাকে নিজের ইচ্ছে মতো টেনে ছোট বড় করে লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে ক্যারো কি মতো চিহ্ন আছে, এটা দিয়ে তোমরা করে নিতে পারো। তো এটাকে কপি করে আরেকটা ডুপ্লিকেট তৈরি করা হলো, এর সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক বড় হবে এবং অ্যানিমেশনের লেন্থটাও বড় হবে। তো দুটাকে আবার ধরে আরেকবার কপি করে নেই, তাহলে আরো বড় করানো যাবে। দুইটা পাশাপাশি ভাবে সাইজ করে দিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। একটু নিচে একটু, ওকে, জাস্ট পারফেক্ট। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখন আরেকটা নতুন লেয়ার নিতে হবে। সো উপরে চলে যাচ্ছি আমরা, ওই কর্নার থেকে আরেকটা নিউ লেয়ার, কর্নার থেকে একটা নিউ লেয়ার নিচ্ছি। এই লেয়ারটার নাম হবে কার, মানে এখানে আমরা একটা কার কারের ছবি আনবো। তো এখানে একটা কার, আবারও ফাইল, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ। তো এইখানে আমার কারের ছবি আগে ডাউনলোড করেছিল, কারটাকে উল্টা দিকে ঘোরাতে হবে। ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবো, যেটুকু বড় ছোট দেওয়ার মতো। কমপ্লিট 50%, এখন হ্যাঁ ওকে পারফেক্ট, এখন হয়ে গেছে। কার্ডটা সিস্টেম মতো রাখা হয়ে গেছে, পারফেক্ট। এখন নতুন লেয়ার নিয়ে আরেকটা নিয়ে এখন টায়ার আনতে হবে। তো টায়ার বি মানে ব্যাক পিছনের টায়ারটা আনতেছি। আবার ফাইল, ইম্পোর্ট, ইম্পোর্ট স্টেট। ওই টায়ারটা আমার আগে নামানো ছিল ডাউনলোড করা, তো সেখান থেকে এটাকে রিসাইজ করে তো নিয়ে ছোট্ট করে এখন বাড়িয়ে দিতে হবে পার্সেন্টেজ 50%। হ্যাঁ 100%, 100% করার পর সেটাকে রিসাইজ করে অ্যাডজাস্ট করে নাও যাতে দেখতে পারফেক্ট হয়। সো আই থিঙ্ক পারফেক্ট আছে, হ্যাঁ এখন পারফেক্ট আছে। তো পারফেক্ট আছে, এখন ফন্ট সামনে আরেকটা চাকা লাগবে। সো একটা লেয়ার নিয়ে সেখানে টায়ার এফ মানে টায়ার এফ টা ফন্ট, ওকে দ্যাটস ইট। এখন আমরা এই লেয়ারগুলোকে লক করে দিতে পারি, হ্যাঁ লক করে দিই যাতে কোনো ঝামেলা না হয়। তো এই লেয়ারটা লক না করে এখান থেকে এটা কপি করে এখন লক করে এখন ওটা দিয়ে এটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট ইন প্লেস, সো এই চাকাটা আবার সামনে নিয়ে গেলাম, পারফেক্ট। এখন আমার কোনো ঝামেলা হচ্ছে না, চাকাটা ওইটা দিই, এটা কাজ হয়ে গেল। সো তৈরি হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড, এখন এটার ভিতরে অ্যানিমেশন দিতে হবে। সো অ্যানিমেশন দিলেই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। সো প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে গেলাম, রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখার পর ওইখানে একটা রাইট বাটনে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করে কেটে মোশন, কেটে মোশন দেওয়ার পর এই ফাইলটায় অ্যানিমেশন তৈরি হয়েছে। তো এখন আমি অ্যানিমেশনটা
কতক্ষণ রাখবো সেটা নির্ভর করছে। তো আমি 20 সেকেন্ড দিই এখানে, 20 সেকেন্ড দিলে পারফেক্ট হবে আমি মনে করি আমার জন্য। তো 20 সেকেন্ড যাওয়ার পর আসতেছি, হ্যাঁ 20 সেকেন্ড। এখানে আসার পর লেফট রাইট বাটনে ক্লিক করে ইনস্টার কে থেকে অল, ওকে অল দেওয়ার পর কার্সারটা নিয়ে লাস্টে রাখতে হবে। রাখার পর ব্যাকগ্রাউন্ডে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডে এসে মাউসটা নিয়ে স্ক্রোল করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে স্ক্রোল করে ফ্রেমের মাঝখান দিয়ে নিতে হবে যাতে করে অ্যানিমেশনটা সৃষ্টি হয়। সো এভাবে স্ক্রোল করে করে অ্যানিমেশনটা তৈরি করতে হবে ফ্রেম থেকে, ওকে হ্যাঁ পারফেক্ট করে দেয়, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট আছে। এখন আমাদের একটু ভিউ দেখতে পারো যে অ্যানিমেশন হয়েছে কিভাবে। হ্যাঁ ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রান করতেছে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ তো হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে কার, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু এখানে কার নাই, তো এখানে কার দেখতে পাচ্ছি না। তো এখন আমাদের যে কাজটি হচ্ছে সেই কাজটি করতে হবে কারের উপরে। সো আর দেরি করে লাভ নেই, চলো কারে চলে যাই, ক্রিয়েট মোশন, হ্যাঁ ক্রিয়েট মোশন করলাম। এখন কারটাকেও আমাদের 20 সেকেন্ড পর্যন্ত ডিউরেশন দিতে হবে, তা না হলে দুটার সাথে একটা অ্যাডজাস্ট হবে না। তো এখানে যে সেম ইনস্টার কে কে ফ্রেম, শুধু ইনস্টার কে ফ্রেম দিলে কারটা এসে চলে গেছে। তো লেটস প্রিভিউ আর একবার দেখা যাক। হ্যাঁ দেখতে পাচ্ছ গাড়ি চলতেছে কিন্তু গাড়ির চাকা নাই, তো এখনো চাকার মোশন দেওয়া হয়নি। তো চাকার মোশন দিচ্ছি ক্রিয়েটে মোশন, এটার বেলায় আমার দিতে হবে রোটেশন, রোটেশন কারণ চাকাটা ঘুরবে, রোটেশনটা দিতে হবে। রোটেশন না দিলে কাজ হবে না। তো এখানে রাইট বাটনে ক্লিক করে এন্টার রোটেশন, রোটেশনে ক্লিক করার পর এখানে টাইম দিতে হবে 60, 60-62 যে দিতে পারো, CCW তো এটা দিলে উল্টো দিকে ঘুরবে, তা না হলে অন্যদিকে লেফট সাইডে ঘোরা শুরু করবে। তো আবার ফ্রন্ট এটা ক্রিয়েট মোশন সেম সেম কাজ, রাইট বাটন ক্লিক স্টার কে রোটেশন 60 এবং CCW। সো আমাদের অ্যানিমেশনের কাজ হয়ে গেছে কমপ্লিট, এখন তোমরা দেখতে পাচ্ছ কাজটা চলতেছে। এখানে আমাদের কাজ হলো ফাইল সেভ করা, তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে দেখো এক্সপোর্ট আছে, এক্সপোর্টে যেয়ে আমরা দিব এক্সপোর্টস ভিডিও। তো ভিডিও থেকে এখানে ফাইল লোকেশন সেভ করে নিতে পারবো ব্রাউজ থেকে। সো তারপর এক্সপোর্ট দিলেই ভিডিওটা সেভ হওয়া শুরু হবে, চলো সেভ হচ্ছে, একটু সময় নেবে মানে ভিডিওটার কোয়ালিটির উপর নির্ভর করে ডিউরেশনের সময় নিচ্ছে। তো আমার ভিডিওটা 20 সেকেন্ডের, এর জন্য বেশি সময় নিতেছে না, কিন্তু যদি আরো বড় ভিডিও করতে চাও তো আরো অনেক সময় নিবে, ওয়েট করতে হবে, আর তোমার পিসি বা ল্যাপটপের উপর নির্ভর করবে যে এটার কতটুকু সময় নিচ্ছে। তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আমার এটা, হ্যাঁ একটু বাকি আছে, একটু বাকি আছে। হ্যাঁ চলো আমরা ফাইলটা ওপেন করে দেখি, আমার ডেস্কটপে সেভ দিয়েছিলাম, তো চলে যাই এখন আমার ডেস্কটপে, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ গেম প্লেয়ার, ওকে লেটস সি। তো বন্ধুরা কেমন লাগলো জানাবে, সহজ একটা কাজ, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আরো ভিডিও নতুন নতুন পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।